জলপাইগুড়ি সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধৃতদের রায়দান স্থগিত, ফের সাজা ঘোষণা 6 সেপ্টেম্বর। 2023 সালের 24 মে সন্ধ্যায় ব্যারাকপুর আনন্দপুরীতে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল। ডাকাতিতে বাধা পেয়ে দুষ্কৃতীরা স্বর্ণ ব্যবসায়ী নীল রতন সিংয়ের পুত্র 26 বছরের নীলাদ্রি সিংকে গুলি করে খুন করেছিল। ঘটনার তদন্তে নেমে তদন্তকারীরা 5 জনকে গ্রেপ্তার করেছিল। শনিবার ধৃতদের দোষী সাব্যস্ত করল ব্যারাকপুর আদালত। সোমবার ধৃতদের বিরুদ্ধে সাজা ঘোষণা করার কথা ছিল, কিন্তু দুপক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র বাগবিতণ্ডার জেরে এদিন রায়দান স্থগিত হয়ে গেল। সাজা ঘোষণার জন্য আদালত ফের 6 সেপ্টেম্বর দিন ধার্য করেছে। সরকার পক্ষের আইনজীবী বিভাস চ্যাটার্জি বলেন, তারা আদালতের কাছে অভিযুক্ত 5 জনেরই মৃত্যুদণ্ড দাবি করেছেন। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা। আজকে ওই তো যা পিপি সাহেব বলার বলে দিল, এখন দেখা যায় মহামান্য আদালতের উপর সব কিছু নির্ভর করছে। উনি যেভাবে শাস্তি দেবেন সেইভাবেই আমাদের মাথা পেতে দিতে হবে। তবে আমাদের অনুরোধ যে উনি একটু ভেবে চিনতে যতটা যা দেওয়ার, সর্বোচ্চ যদি শাস্তি থাকে সেটাই আমরা এটাই চাই। আমরা সবসময় ওদের ফাঁসি চাই। আমাকে তো শেষ করে দিয়েই গেছে, মানে আমার ছেলেকে তো শেষ করে দিয়েছে, ফেরত পাবো না, কিন্তু তার সঙ্গে আমার ফ্যামিলিটাকেও শেষ করে দিয়েছে। আজকে কিছুটা কি আশা হতে হলেন আজকের রায়, আজকে পেন্ডিং হয়ে গেল? এখন আশা আছে, এখন কি করবো, এখন সবই নির্ভর করছে আদালতের। সেন্টেন্স পয়েন্টে হিয়ারিং হলো এই ধরনের মামলায়, যেখানে ডেথ সেন্টেন্স পর্যন্ত আছে সেখানে আসামিকে একটা দিন সময় দিতে হয় মিনিমাম, এবং ডেথ সেন্টেন্সের আগে বা লাইফ ইমপ্রিজনমেন্টের আগে, এই ধরনের হেভি পানিশমেন্টের আগে আসামি পক্ষ এবং প্রসিকিউশন দুপক্ষকে বলার জন্য একটা আলাদা হিয়ারিংয়ের ডেট থাকে। আজকে তার স্পেসিফিক হিয়ারিং ছিল। আমরা স্টেটের তরফে আমরা 17টা জাজমেন্ট আমি দিয়েছি। আমি বলেছি যে আমি কোর্টের কাছে এটা বলতে চেয়েছি যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। এই কেসে একজন আসামি আছে আসিফ খান বলে, যে একজন বাঙালি নামে আশিস রয় বলে একটা জেলে 14 বছর একটা মার্ডার কেসের আসামি হিসেবে ছিল, এবং তারপর তার সাজা হয়, ডেথ সেন্টেন্স হয়। সেখানে একজন মহিলা বাঙালিকে সে খুব নৃশংসভাবে খুন করেছিল। সেই মামলায় রিফর্মেশনের দিকে তাকিয়ে সেই কোর্ট এদের যাবজ্জীবন দিয়েছিল, কিন্তু আমার ওটাই আজকে প্রেয়ার ছিল যে সেই কোর্ট যদি যাবজ্জীবন না দিয়ে ডেথ সেন্টেন্স দিত, তাহলে আজকে বোধহয় এই ভদ্রলোক তার ছেলেকে হারাতো না। সেইটা ছিল আমাদের কাছে মেন পয়েন্ট। আর একটা পয়েন্ট ছিল যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, কারণ খুব প্ল্যান করে এই ক্রাইমটা করা হয়েছে এবং মার্ডার করতেই এর এসেছে, কারণ এরা দুবার ফায়ারিং করেছিল। প্রথমবার ফায়ারিংটা যদি অ্যাক্সিডেন্টাল ধরে, দ্বিতীয়বারটা অ্যাক্সিডেন্টাল নয়। ওরা ওদের কক রেডি করে, মানে গানটাকে অ্যাক্টিভেট করে তারপর ফায়ার করেছে, এবং একটি বাচ্চা ছেলে, খুব অল্প বয়সী ছেলে, সবে বিয়ে করেছে, ইয়াং ছেলে, বাবা মার একমাত্র ছেলে যার আর কেউ নেই, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে সোসাইটির ক্রাই আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে আমাদের, আমরা চেয়েছি যার ডেথ সেন্টেন্স দেওয়া হয় আমাদের 6 তারিখে অর্ডার হবে পানিশমেন্ট পয়েন্টে, কোর্ট বলবে কি হবে।